ভালো যাচ্ছে। বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না বলে জানিয়েছেন ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে, প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি, ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে, তবে সুন্দরভাবে বিতর্কিতভাবে নয়, এজন্য অনেকটা সময় আমার অপেক্ষা করতে হবে, কারণ আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই, এই জায়গা থেকে সামনে এগোতে হবে। অনুষ্ঠানের উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন। জবাবে তিনি বলেন, এটি নিয়ে আমার পরিবার ভাবছে, কারো বেবি আছে, কারো পরিবার আছে, এটা আমার পছন্দ নয়। মোট কথা হলো, বিবাহিত পুরুষ বিয়ে তো দূরে থাক, পছন্দের কাতারেও থাকবে না, এটা আমার ব্যক্তিগত চয়েস, আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি। এর আগে 2008 সালের 18 এপ্রিল গোপনে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। 2017 সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। এরপর বহু নাটকীয়তা শেষে হুচ করেই 2017 সালের 22 নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। বর্তমানে তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় মা অপু বিশ্বাসের সঙ্গে বসবাস করেন। এখন অপু বিশ্বাস সিঙ্গেল মাদার। এখন অপু ভক্তদের জানার আগ্রহ, কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকারা। তো বন্ধুরা, অপু বিশ্বাস বিবাহিত পুরুষ বিয়ে করবেন না, এ সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।